রাজ্যত বন্ধ হব তিনিটা সরকারী কার্যালয়, বন্ধ হব পরিবহন বিভাগ, নিয়োগ সহায়ক কার্যালয় আর আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ। রাজ্যত এতিয়া গরিষ্ঠ সংখ্যক কাম কাজ সম্পাদন হয় অনলাইন মাধ্যমেৰে। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পাছরে পৰা সরকারি বিভাগ সমূহ অনলাইনের ক্ষেত্র বিশেষ গুরুত্ব প্রদান করে আছে হিমন্ত বিশ্ব শর্মায়। যিকোনো সরকারি কাম কাজ ঘরত বহিয়ে সকলে আবেদন করব পাৰে অতি সহজভাবে, যার পরিপ্রেক্ষিত বহু সরকারি কার্যালয়ত কর্মচারীর কামর বোঝা প্রায় নোহার দরে হয়ে পড়েছে। সেইবাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় লৈছে বৃহৎ সিদ্ধান্ত। শুকুরবারে মুখ্যমন্ত্রীগুলো স্পষ্টকৈ ইঙ্গিত প্রদান করেছে 2025 বর্ষের ভিতর বন্ধ হব তিনটা সরকারি বিভাগ। আমি তিনটা অফিস স্ট্রেটওয়ে বন্ধ করব পারো, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেডি ফর ক্লোজার, ডাইরেক্টর অফ IWT রেডি ফর ক্লোজার, বাই নেক্সট ইয়ার দ্বিতীয় অফিস উইল বি রেডি ফর ক্লোজার। এই অফিসগুলো দরকার নাই, সব ডিজিটাল হয়ে গেল। পরিবহন বিভাগ, নিয়োগ বিনিময় কেন্দ্র, মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পাছরে পড়াই এটার পাছত আনটো অনলাইন ব্যবস্থা গ্রহণ করেছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ইয়ার লগতে বছর বছর ধরে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ নিষ্ক্রিয় অবস্থা, যার বাবে এই তিনটা বিভাগত সরকারি চাকরিয়ালর প্রয়োজন নাই বলে স্পষ্টক প্রকাশ করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কারণ এইবার লাইসেন্সও দিব ড্রাইভিং ইনস্টিটিউটে, গতিকে দ্বিতীয়টা তো আর কোনো কামেই নাই, গতিকে অফিসবিলাক বন্ধ হয়ে যাব। কিন্তু আমাক ম্যান পাওয়ার কোট লাগে, LP স্কুলত এতিয়াও সেকেন্ড শিক্ষক নাই, মন্ডল আমাক লাগে, কারণ ল্যান্ড রেভিনিউর আমার আরো 20 বছর কাম করব লাগবে। সো নন এসেনশিয়াল পোস্টর জায়গা আমি পোস্ট নকমাম, ইকুয়েল আমি অ্যাপয়েন্টমেন্ট দিম, কিন্তু IWD পোস্ট কেন রিটায়ার হলে আমি এডুকেশনের শিক্ষক করে দিই, হুয়েন এভার দে উইল রিটায়ার দ্য পোস্ট উইল অটোমেটিক্যালি ট্রান্সফার টু দ্য এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার। যদি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কোৱা এই কথা প্রকৃততে কার্যকরী হয়, তেন্তে তিনিটা বিভাগৰ বৃহৎ সংখ্যক কর্মচারী কোত নিয়োগ করব সেয়া এটা বৃহৎ প্রশ্ন হৈ পৰিছে। হীরকজ্যোতি মালাকাৰৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।